মানুষটা এতটা করেছে আর করে চলেছে, সত্যি বলতে এমন মানুষ ভোরের চোখে পড়েনি। এতই বিভোর যে রাতের পাশে দাঁড়িয়েছে ধ্যানই নেই। একটু সরে আসতেই ছেলেটার বুকের সাথে ধাক্কা লাগে ওর, আনমনেই বলে ওঠে, সরি। রিল্যাক্স, বউ দেখে বউ সাজা ইচ্ছে হয়েছে? দেখি মাথায় ঘোমটা তোলো তো। কথাটা ভোরকে মুখে বললেও কাজে করে ফেলে রাত, খিলখিলিয়ে হেসে বলল, বউ বউই লাগছে, একটু বাঙালি সাজ করতে থাকলে বাঙালি বউই লাগতো। লজ্জা পায় মেয়েটা, রাধের মুখ থেকে বউ শব্দটা কেমন বুকের ভিতর ঢেউ তুলে দেয়। মেয়েটা অনুভব করে এক নতুন দুনিয়া, যেখানে কোনো আধার নেই, আছে শুধু রোদ্দুর আর রোদ্দুর। বিদায় বেলায় এসে ইনায়া এভাবে কাঁদবে কেউ কল্পনাও করতে পারেনি। হাউমাউ করে কাঁদছে মেয়েটা, অথচ বিয়ের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে তাকে। সব থেকে আশ্চর্য, মেয়েটার চোখের পানি দেখে রনিতের চোখে পানি চলে এসেছে। বড্ড বেশি ভালোবাসে কিনা, লাজ লজ্জা ভুলে রনিতকে জড়িয়ে ধরে ইনায়া, কলার চেপে ধরে চিৎকার করে বলে, আমি কোথাও যাব না রনিত, কোথাও যাব না, আমার খুব কষ্ট হচ্ছে, মম ড্যাডকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ রনিত। ছেলেটা ভাষাহীন, ঘর থেকে আরিফার আর্তনাদ শোনা যাচ্ছে। মেয়েটাকে এত ভালোবেসে বড় করেছে তিনি, তাকে আজ বিদায় দিতে হচ্ছে। শক্ত মনধারী ইমরোজ ওয়ার্জ কেঁদে ফেলেন, স্টুডেন্টদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেই দিলেন। রনিতের হাত ধরে ক্রন্দনরত অবস্থায় বললেন, আমার মেয়েটাকে দেখে রাখিস বাবা, এই রাগী স্যারের উপর অভিমান করে ওকে কষ্ট দিস না। তিনি আর এক মুহূর্ত থাকতে পারলেন না, চলে গেলেন। ভোরের বুকের ভেতরটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। ওর বাবা মা ওকে এমন করে ভালোবাসলো না কেন? যখন রাদের সাথে বেরিয়ে আসছিল তখন একটিবারের জন্য কেন আটকালো না ওকে? উল্টো দূর দূর করে দাঁড়িয়ে দিল, কেন এত নিষ্ঠুর নিয়তি ওর? এতটাই বোঝাও, গার্ডেনে এসে চোখের পানি ফেলছিল মেয়েটা। রাত বুঝতে পেরেছে ভোরের মন ভালো নয়, মেয়েটা অনেকক্ষণ ধরে পাশ ফিরে রয়েছে। কাছে আসতেই বুকটা ধক করে উঠল, নিচু হয়ে কাঁদছে ভোর। মা বাবাকে মনে পড়ছে ডক্টর সাহেব, আমি সবাইকে খুব ভালোবাসি, আমি ওদের সাথে দেখা করতে চাই ডক্টর সাহেব, দেখা করতে চাই। তাফিনটা আমাকে খুব ভালোবাসে, কত দিন ধরে আমি ওকে জড়িয়ে ঘুমাই না, আমার খুব কষ্ট হচ্ছে ডক্টর সাহেব। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘাসে বসে পড়ল, প্রচুর কষ্ট হচ্ছে, পরিবারকে ছাড়া বেঁচে থাকা সত্যিই খুব কষ্টসাধ্য। রাধের সাথে কথা বলছে আর উকি ঝুঁকি মারছে রূপ, ছেলেটার দৃষ্টি কাউকে দেখছে, যেন চোখের আড়াল হয়ে যাবে এখনই। রাধের ভ্রুজুগল কেমন নড়ে ওঠে, ছেলেটার দৃষ্টি লক্ষ্য করে তাকায়, এখানে তো তেমন কেউ নেই। রাধের হাতটা মুঠোবন্দি করে ছেলেটা, হাসি মাখা মুখে উচ্চারণ করে, সেলফি তুলছিল শুক্তি। এদিকে বাসর সাজাতে ব্যস্ত সকলে, কাউকেই পাওয়া যাচ্ছে না। বাসর ঘরে ঢুকতেই সকলে বাধা দেয়, ছেলে ও ছেলের বন্ধুদের যেতে দেওয়া হবে না। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকে রাধ, শুক্তিকে নজরে আসতেই ইশারা করে ছেলেটা। লেহেঙ্গা ধরে ধরে সবাইকে ঠেলে বাহিরে আসে শুক্তি, হাঁপিয়ে গেছে একদম। রাধের চিন্তিত মুখ দেখে বলল, এই মুখটা এমন লাগছে কেন? আরে শোন না, এখানে ভোর আছে। ভোর না তো, অনেকক্ষণ ধরে আমার সাথে নেই ও। কপালে হাত রাখে রাধ, প্রায় 3 ঘন্টা যাবৎ মেয়েটাকে দেখেনি ও, বিয়ে বাড়ির এত এত কাজ সব যেন জাপটে নিয়েছে, প্রচণ্ড ভয় হয়। কলেজে সেই ছেলেটার রিসর্টেও চলে এসেছিল, সেই কারণে মেয়েটা ভীতগ্রস্ত, এবার রাদেরই ভয় হচ্ছে। মেয়েটা কোনো ক্ষতি হবে না তো? রাত আমার কথা শোন, কোথায় যাচ্ছিস? কোনো উত্তর না করেই ছুটতে থাকে রাত, এত বড় বাসা সাথে দুটো প্লেগ্রাউন্ড, সর্বত্র জমকালো আয়োজন, এই মুহূর্তে মেয়েটাকে কোথায় খুঁজবে ও? পুরো বাসা তছনছ করেও খুঁজে পায় না ভোরকে। এবার ছেলেটার বুক ধুকপুক করতে শুরু করে, মেয়েটাকে অজানায় এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি ওর, নিজ দায়িত্ববোধের প্রতি লজ্জিত। সর্বশক্তি দিয়ে গাছের বাকলে ঘুষি মারে রাত, তখনই কানে আসে মৃদু চেঁচামেচি, হাতে কিছুটা ব্যথা পেয়েছে, বাঁ হাত দিয়ে ডান হাতটাকে শক্ত করে চেপে ধরে,
ছনের ঘরের পাশ থেকে আওয়াজটা আসছে। এক সেকেন্ড দেরি করে না ও, চলে যায় সেই দিকে। লাইট আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো ঘরটা, কিছু শব্দ কানে আসে, থমকে যায় রাত। মৃদু স্বরে উচ্চারণ করে, ভোর। মেয়েটা কখন ওর বুকে এসে পড়েছে খেয়ালই হয়নি। ওর চোখ দুখানা সামনে নিমজ্জিত, অদ্ভুত ভাবে দেখছে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। মেয়েটার উপস্থিতি অনুভব করে হালকা হাতে মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি, কাঁদবে না একদম। হেঁচকি তুলে কাঁদছে মেয়েটা। ধীর পায়ে এগিয়ে আসে সেই মানুষটি, ভ্রুকুটি করে তাকায় রাদের দিকে। ছেলেটা কোনো প্রশ্ন করার সুযোগ পায় না, তার আগেই হাত দিয়ে থামিয়ে দেয় রাদ, ইশারায় বলে চলে যেতে। ওর মস্তিষ্ক যা বাঝার বুঝে গেছে, কতক্ষণ মেয়েটা কাঁদবে কে জানে। কালো কুচকুচে আধারে পূর্ণিমার দেখা মিলেছে, চাঁদটা ডুবে আছে আকাশের বুকে। নয়নাভিরাম দৃশ্য দেখে চলেছে ভোর, আর ওকে দেখছে রাত। মেয়েটা বড্ড বেশি কাঁদে, অবশ্য অকারণে নয়, তবে ভীতগ্রস্ত হয়েই কাঁদে। এই বিষয়টি একদমই মানতে পারছে না রাত। মৌনতা ভেঙে কথার ছন্দ তোলে রাত, কান্নার প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে সেরা হতে তুমি। কথাটা কানে প্রবেশ হতেই মেয়েটার নাকের ডগা লাল হয়ে ওঠে। অভিমানে নাকি রাগে ঠিক ঠাউর হলো না, তবে সে সবকে সাইডে ফেলে এক পশলা প্রফুল্লতা নিয়ে এগিয়ে আসে রাত। কোথায় যেন দেখেছিল ভীতগ্রস্ত কাউকে সান্ত্বনা বা সাহস দেওয়ার জন্য হাঁটু মুড়ে বসতে হয়। কথাটার কোনো যুক্তিকতা না থাকলেও উক্ত কাজটি করল রাত। মেয়েটার ভয়ঙ্কর রূপের পিছনে লুকিয়ে আছে এক আকাশ রূপের পিছনে মেয়েটার ভয়ঙ্কর রূপের পিছনে লুকিয়ে আছে এক আকাশ সমান অভিমান, তা ঘুণাক্ষরেও টের পায়নি রাত। মুহূর্তেই পিছলির মতো চলে ওঠে ও, বেঞ্চ থেকে উঠে যায়, আর সিনেমার স্টাইলে মেয়েটির হাত ধরতে গিয়ে অসফলতায় ঘাসের উপর শুয়ে পড়ে রাত। এবার যেন মেয়েটা খুশি হয়, কোমরে হাত গুঁজে দিয়ে গগন বিদারি হাসিতে মেতে ওঠে, বলে, নুহাসকে দেখেই পাটা থমকে গেল ভোরের। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কেউ আছে কিনা। কেউ নেই। প্রচণ্ড ভয় হচ্ছে মেয়েটার, আজ কোনো অঘটন ঘটবেই। আলগোছে সাইড ব্যাগে রাখা ছোট্ট নাইফটা বের করলো। যদি নুহাস কোনোভাবে কাছে আসার চেষ্টা করে তাহলেই পেট ফুটো করে দেবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে দশ হাত দূর থেকেই বলল নুহাস। কিছুটা বিক্ষিপ্ত হয় ভোর, নুহাস নামক ছেলেটি নিঃসন্দেহে ফাজিল। সেই ছেলে ওকে আপু বলে সম্বোধন করছে, তাও আপনি আপনি বলে। বিষয়টা কি মজা করে করছে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দেখে মাথাটা নিচু করে ফেলে নুহাস। যথাসম্ভব শীতল কণ্ঠে বলে, কথাটা শীতল কণ্ঠে বললেও স্থান প্রস্থান ছিল ঝড়ের মতো। ভোরের ছোট্ট মাথা এতটা স্ট্রেস নিতে পারেনি, তাই হয়তো মাথা ঘুরিয়ে গেল। মিনিট বিশেক পর চোখ খুলল ভোর। দু চোখের পাতাতে সাদা ধবধবে দেয়াল পরিলক্ষিত হয়। ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেও, কোথা থেকে যেন ছুটে আসে রাত। হালকা হাতে জড়িয়ে ধরে বলে, আমি তো গার্ডেনে ছিলাম। হ্যাঁ, সকাল সকাল না খেয়ে বাইরে গেছো, কাল রাতেও খাওনি, তার উপরে কালকে জার্নি, দুর্বলতা থেকে মাথা ঘুরে গিয়েছিল। ভাগ্যিস দারোয়ান দেখেছিল, নাহলে তোমায় কতক্ষণ ওইভাবে পড়ে থাকতে হতো কে জানে। আশেপাশে চোখ বোলায় ভোর, বুঝতে পারে না জায়গাটা কোথায়। ওর দৃষ্টি লক্ষ্য করে বলল রাত, রিল্যাক্স, এটা কাছে তৈরি রুম, বাড়ির ডান পাশে লেকের ধারে এই রুমটা করা। 3 বছর আগে আমার বাসার ডিজাইন দেখে করেছিল রনিত, কপি করতে পছন্দ করে রাস্কেলটা। ও, আমি তাহলে রনিত ভাইয়ার বাসাতেই। হ্যাঁ, ভাবলাম এখানে নিয়ে আসি, ভেতর গেলে নানানজন নানান কথা বলবে। মৃদু হাওয়া গায়ে এসে লাগছে, দক্ষিণ পাশে তাকাতেই পর্দা উঠতে দেখতে পাই ও, ওইদিকে বোধ হয় ব্যালকনি রয়েছে, তাছাড়া রাতও ওই দিক থেকেই এসেছিল। প্রচণ্ড আগ্রহ থেকে উঠে দাঁড়াই ভোর। রাত বলে, কোথায় যাচ্ছ? একটু রেস্ট নাও, নাস্তা করে বাসায় যাবে। ঠিক আছে, আমি ওই দিকটাই ব্যালকনি। হ্যাঁ, এগিয়ে যাই ভোর। রাত বুঝতে পারে মেয়েটা ব্যালকনিতে যাচ্ছে, চাপা শ্বাসটা লুকিয়ে বেরিয়ে আসে রুম থেকে। দারোয়ানকে দিয়ে খাবার আনিয়ে নেয়,
রুমে এসে দেখে ভোর এখনও ব্যালকানিতে। খাবারটা রেখে সেই দিকেই গমন করে রাত। ছেলেটার পদধ্বনি শুনতে পেয়ে বিরক্ত হয় ভোর। ঠোঁটের কাছে আঙুল নিয়ে বলে, অবাক হয় রাত। ওই স্থানেই ঠায় দাঁড়িয়ে থাকে, চোখটা বন্ধ করে কিছু একটা অনুভব করছে ভোর। সময় খুব বেশি নয়, 7:30 হবে। ঘন্টাখানেক পূর্বেই ভোর হয়েছে। শীতের সকাল হওয়াতে এখনো কাক ভোর বলাই চলে। রাতও চোখটা বন্ধ করলো। শুনতে পায় পাখির কিচির মিচির আওয়াজ, সাথে হালকা পানির আওয়াজ। মৃদু শব্দে বেজে ওঠে আর একটি মারাত্মক শব্দ। ডাক্তার সাহেব, আশেপাশে কোথাও ঝর্ণা রয়েছে, আমি যাব, প্লিজ আমায় নিয়ে যাবেন তো ডক্টর সাহেব। পাহাড়ি এলাকা, শহর থেকে বেশ কিছুটা দূরেই রনিতের পারিবারিক বাড়ি। অবশ্য শহরে বেশ কয়েকটা দামি অ্যাপার্টমেন্টও রয়েছে, তারই একটাতে থাকে ওরা। তবে রিসেপশনের অনুষ্ঠানটা পারিবারিক বাড়িতেই করেছে। সরু রাস্তা দিয়ে উপরে উঠে চলেছে দুই তরুণ তরুণী। বিকেল হওয়াতে কুয়াশা জমেছে অনেকটা, ভারী জামাকাপড় পরেই চলে এসেছে ভোর। কোনো মতে রিসেপশনটা শেষ করেছে আর কি। রাদের পা কিছুটা ব্যথা করছে, তবে ভোর পুরো দমে উপরে উঠে চলেছে, যেন ঝর্ণা দেখার জন্য মনটা উথাল হয়ে রয়েছে। পেছনে তাকায় মেয়েটা, রাতকে পিছু পড়ে থাকতে দেখে শুধায়, একই ডক্টর সাহেব, আপনি এত পিছু কেন? আসুন, এখন অনেকটা পথ, লেট হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করাবো, আমার তো ছুটে যেতে ইচ্ছে করছে। হাঁপাতে হাঁপাতে মেয়েটার কাছে আসে রাত। কয়েকবার দম নেয়। ভোরের মুখটা কেমন ভঙ্গিমা করে নিয়েছে। রাত বলে, এত এনার্জি পেলে কোথায়? সকালে তো মাথা ঘুরিয়ে গার্ডেনে পড়েছিলে। যে মেডিসিন আর খাবার খেয়েছেন, মনে হচ্ছে আগামী 3 মাস না খেয়ে থাকতে পারবো। হো হো করে হেসে ওঠে রাত। মাথাটা ঘুরিয়ে তাকায় ভোর। ঝর্ণার কলকল ধ্বনি শোনা যাচ্ছে। মেয়েটা আর দমে থাকতে পারে না। ভারী লেহেঙ্গাটা দু হাতে একটু উঁচু করে ছুটতে থাকে। ভয় পেয়ে যায় রাত। যেভাবে ছুটে চলেছে, যখন তখন পা উল্টিয়ে পাহাড়ের বুকে পড়বে মেয়েটা। অনেকটা এগিয়ে গেছে ভোর। চেঁচিয়ে বলল রাত, সাবধানে ভোর, সাবধানে, এভাবে ছুটো না, উল্টিয়ে পড়বে তুমি। পা যেন থামছেই না, ভোর ছুটতে থাকে আগের গতিতেই। পাহাড়ি এলাকায় এই একটা সমস্যা, একবার ছুটতে থাকলে প্রায় সময়ই গতি হারাতে হয়। কয়েকটা দম নিয়ে রাতও দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ পর ভোরের নাগাল পায়। চেপে ধরে মেয়েটার হাত। হাঁপাতে হাঁপাতে ধমকে সুরে বলল, থামছিলে না কেন? জানো কতটা বিপদ হতে পারত? আমি থাকতে পারছিলাম না। মাথাটা নিচু করে ফেলে ভোর, যেন এখনই কেঁদে দেবে। প্রিয় মানুষরা বকা দিলে কান না পায়, এমনই প্রচলিত কিছু শুনেছিল রাত। অবশ্য প্রমাণও পেয়েছে। তবে ভোর কেন কাঁদছে? রাত কি ওর প্রিয় মানুষ? সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। ভোর কিছুতেই যাবে না, এই পাহাড়েই বসে থাকবে আজ। ঘাসের উপর পা মেলে বসে আছে মেয়েটা। কখনো বা চোখ বন্ধ করে শুনে নিচ্ছে ঝর্ণার আওয়াজ। কিছু কিছু পাখি উড়ে যাচ্ছে দুই পাখা ছড়িয়ে। ছোটবেলার মতো আবারও দুর্বেদ্য সেই ইচ্ছা হচ্ছে পাখি হয়ে উড়ে যেতে। চোখ বন্ধ করে হাসে ভোর। বিষয়টা পরিলক্ষিত হতেই কানের কাছে মুখ নিয়ে রাত বলল, কি ভাবছো? চমকে তাকায় মেয়েটা, যার ফলে ছেলেটার ঠোঁট ওর স্পর্শ করে ওর গাল। দুজনেই বিব্রত বোধ করে কিছু মুহূর্তের জন্য, তবে খুব সহজেই তা সামলে নেয়। লাজুক রাঙা গলা নিয়ে ভোর বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।